কারণ হয়েছে আমরা এখানে কারেন্ট নাই, ঠিক আছে? তারপর আমরা ফোন করলাম ইলেকট্রিক অফিসে, মানে ফোনে কোনো রেসপন্স পাইছি না। না ভাই, আমরা ইলেকট্রিক অফিসে আইলাম, আসে দেখলাম যে ইলেকট্রিক অফিসে কেউ বলতে কেউ নাই, কোনো নাইট গার্ড, কোনো কিছু ব্যবস্থা নাই। তা না পারতে আমরা এখন দাঁড়া রয়েছি, আমরা এটা জবাব চাই যে কারণ কোনো নাইট গার্ড নাই। আর যদি মনে কোনো একটা কোনো কিছু এমন ঘটনায় হয় আমরা এখানে, তাহলে আমরা কারে জানাবো বা কার থেকে আমরা কি জানবো? কোন জায়গায় তোমরা? আমরা বাড়ি চাকমাঘাট। চাকমাঘাটে? হ্যাঁ। কুটা তেলিয়া মোড়তে কারেন্ট আসেনি? না, তেলিয়া মোড়তে কোনো কারেন্ট নেই। মানে সব মানে কুড়া তেলিয়া মোড়তে কারেন্ট বন্ধ নাকি? না না, 3 ঘন্টার আগে আমরা কারেন্ট গেছে। তেলিয়া মোড়ার আগে আমরা চাকমাঘাটে কারেন্ট গেছে। আধা 1 ঘন্টা হয়েছে আমরা তেলিয়া মোড়া কারেন্ট গেছে, এর আগে 3 ঘন্টা আগে আমরা কারেন্ট গেছে। তার কারণে আইসি আমরা তেলিয়া মোড়ের মধ্যে, তেলিয়া মোড়ে এসে যখন আইসি আমরা কারেন্ট আসলো, আমরা যখন তেলিয়া মোড়ের মধ্যে আইসি কারেন্ট আসলো। এখন কি চাইতেছেন আপনারা? আমরা এটা চাইতেছি যে রাত্রেবেলা যে নাইট গার্ড নাই, যদি যদি এমন কোনো কিছু হয়, এটা মানে বিপজ্জনক ঘটনা হয়, তাহলে আমরা কার কাছে এমন একটা কিছু মানে ইনফরমেশন দেবো যেন আমরা একটা হেল্প করেন। বিদ্যুৎ দপ্তরের কোনো কর্মী নাই? কোনো একটা কিছু ঘটনা হয় কর্মী নাই নাকি? কোনো কর্মী নাই কেন? আপনারা দেখুন, আপনারা তো আসছেন, আপনারা দেখান, সবটা দেখান, সব রুমেই তালা, মানে তালা মারেন, কোনো স্টাফই নাই, কোনো রেসপন্স নাই, কোনো কিছু, কোনো স্টাফই নাই, দেখছেন তো? লোক আছে, কিন্তু তারা কোনো রেসপন্স দেয় না।